আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে এবং সেই খবরটা নবান্ন সূত্র থেকে এসেছে। কিন্তু সেই ভিডিওতে অনেকেই বলছে যে ফেক ভিডিও, এই ইনফরমেশনটা পুরোপুরি ফেক। তাই আমি লাইভ আপনাদের সামনে এই ভিডিওটার একটা প্রুফ দিচ্ছি এবং তার সাথে আজকে যা যা আপডেট উঠে এসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সেগুলো সবগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো লাইভ। চ্যানেলটা দেখে নিন ইন্ডিয়া টিভি, এই নিউজ চ্যানেলটা আপনারা সবাই জানেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক এক্সাম 2021 লাইকলি টু বি ক্যান্সেলড। নিউজটা বেরিয়েছে 12 তারিখে বিকেল 3:39। এখানে বলে দিয়েছে দেখুন, দ্য বোর্ড অফিসিয়াল হু ডিড নট উইশ টু বি নেমড, যে কর্মকর্তা এই খবরটা বলেছেন তিনি তার নামটা বলতে চাননি। এখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হতে পারে এবং ক্যান্সেল করতে চাইছে সরকার নিজে। তার সাথে তিনি এটাও বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে সমস্ত ডিটেলস সরকারের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং সরকার এই নিয়ে আলোচনা করছে। এবং তার সাথে এটাও বলা দেওয়া হয়েছে টেস্ট বা প্রি বোর্ড এক্সাম কিছুই যেহেতু হয়নি স্কুলে করোনার কারণে, সেহেতু রেজাল্ট কীভাবে বাড়াবে সেটা এখন সরকার ভেবে দেখছে। এবং গতকালকে সেকেন্ডারি বোর্ডের প্রেসিডেন্ট কল্যাণময় গাঙ্গুলি তিনি স্পষ্ট বলেছেন যে মাধ্যমিক সংক্রান্ত সমস্ত কথা সরকার জানাবে এবং সেটা খুব শীঘ্রই জানাবে। তাই আমি আপনাদের সামনে লাইভ প্রুফটা দিয়ে দিলাম যে মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে না ক্যান্সেল হতে পারে, সমস্ত ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরকারের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। সেখানে তারা বলেছেন যে যেহেতু সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, এই অবস্থাতে যদি আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাও ক্যান্সেল হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। তাই তারা চাইছেন এই অবস্থাতে পরীক্ষা কোনো মতেই বাতিল না করা হোক, সেই বিষয়ে সরকার একটু ভেবে দেখুক। কারণ শিক্ষা ব্যবস্থার যা অবস্থা সেহেতু তারা চাইছে কোনোভাবে পরীক্ষা যাতে বাতিল না করা হয়। নেক্সট আসছে আমাদের হিন্দু টাইমস বাংলাতে। এখানে স্পষ্টভাবে বলেছে দেখুন মাধ্যমিক কি বাতিল নাকি স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা। এখানে বলে দিয়েছে সোমবার যে বৈঠকটা হয়েছিল সেখানে সরকার এই বিষয়ে আলোচনা করেছে মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেবেন। কিন্তু সেটা এখনো পর্যন্ত তিনি কিছু বলেননি, আশা করি আগামী কয়েকদিনের মধ্যে তিনি বলে দেবেন। কিন্তু এখানে আরও কিছু বলে দেওয়া হয়েছে, যেহেতু করোনার কারণে সমস্ত লোকাল ট্রেন, বাস, ট্রাম সবই বন্ধ আছে, সেহেতু এই অবস্থাতে পরীক্ষা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এইদিকে ছাত্র এবং অভিভাবক সবই টেনশনে ভুগছে, তারা চাইছে কিছু একটা নিউজ আপনাদের সামনে তাড়াতাড়ি যাতে উঠে আসে। নেক্সট নিউজ 18 বাংলা, এই চ্যানেলটা আপনারা সবাই অবগত আছেন। এখানে বলে দেওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সাম মাধ্যমিকের পথেই উচ্চ মাধ্যমিক, কিছু হয় নাকি বাতিল, সংসদ যা জানান। এখানে বলে দেওয়া হয়েছে করোনা চূড়ান্ত আক্রমণের মুখে নির্ধারিত মাধ্যমিক পরীক্ষা স্থগিত নাকি বাতিল, এই নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা, তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আগাম পিছিয়ে যাওয়ারই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক সংসদ। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যেতে পারে এই আশ্বাস কিন্তু দেওয়া হচ্ছে নিউজ 18 বাংলার তরফ থেকে। তাহলে আমি যে সকালে নিউজটা দিয়েছিলাম সেটা কোনো মন গড়া নিউজ না, এখন আপনারা হয়তো নিজেরা বুঝতে পারছেন। যেহেতু এখানে ইন্ডিয়া টিভি নিউজ থেকে দিয়েছে, আমি সেই নিউজটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমি কোনো নিউজ ক্রিয়েট করি না, যা যা নিউজ উঠে আসে বা যা যা আপডেট আসে আমি আপনাদের সামনে তুলে ধরি। তাই সরকার বাতিল করবে কি বাতিল করবে না সেই সম্বন্ধে আমি কিছু বলতে পারি না, যা যা উঠে আসছে আমি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো, যা যা আপডেট উঠে আসবে আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।